ভাইয়ের মুবারক করতে ঠিক করে পারলো না, একবার শিখিয়ে দিই এরকম করে ঈদ মুবারক করতে। ঈদ মুবারক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ সবল আছো অ্যান্ড বিন্দাস আছো। তো এখন বাজে সকাল 10:30, এই যে 10:28। তো সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এত সকালে প্রত্যেকদিন স্নান করা হয় না, তো আজকে অক্ষয় তৃতীয়া, তার জন্য পুজো চলছে, তাই সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর তারপরে আজকে আবার ঈদ, তো ঈদ মুবারক সবাইকে। তো আশা করছি সবাই আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করছো, সেলিব্রেট করছো। যতই করোনা আসুক যাই আসুক, মনকে ফ্রি রেখে ফ্রি মাইন্ডে সবাই সেলিব্রেট করো, বাড়িতে থাকো, সেফ থাকো, আর সেফটি মেনটেন অবশ্যই করো, কারণ করোনাকে হালকাভাবে নেওয়ার মতো কিছু নয়, ঠিক আছে? একটু একটু ভয় মনের মধ্যে রাখো আর সতর্ক থাকো, যাতে কোনোভাবে করোনা তোমার কোনো অসুবিধা না, তোমাকে ফেলতে পারে, কোনো অসুবিধার কারণ না হতে পারে। তো ঠিক আছে, আজকের ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো ভাই এখন স্নান করছে, মা উপরে পুজো করছে, বাবাও উপরে আছে পুজো হচ্ছে, তো দেখি উপরে যাই। পুজো কমপ্লিট হলো মা? কি গো বাবা? তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে ভাইয়ের এখনো স্নান হয়নি। কিরে কতক্ষণ লাগবে? হ্যাঁ, এতক্ষণ লাগলো ছেলেটা স্নান করে আসতে। কিরে ভাই আজকে কি বলতো? জানিস তুই? আর কি বলতো? ঈদে কিছু বলবি না? অক্ষয় তৃতীয়া, ঈদ, দুটো একসাথে ভালো করে টিপ পড়ো বাড়িতে, তোর মতো টিকা পড়ো, আনন্দ করো। আর ঈদ মুবারক বলবি না? ঈদ মুবারক, ভাই ঈদ মুবারক করতে পারলো না, একবার শিখিয়ে দিই এরকম করে ঈদ মুবারক করতে। ঈদ মুবারক, ঈদ মুবারক। গো মা আজকে কি খাওয়া দাওয়া হবে না? খুব খিদে পেয়ে গেছে তো, না আজকে পূজার উপাস। কি এখন টিফিন কি করবে? ভাইকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করলে ভাই তখন বলবে রুটি। আমি যদি রুটি বলি তো তুই পরে আমাকে তখন হ্যাঁ তোর জন্য রুটি খেতে হচ্ছে, রুটি লুচি ভাজা চলছে। হ্যাঁ খাবি না? লুচি লুচি করলি, এখন লুচিগুলো ঠান্ডা হবে তো। হ্যাঁ হ্যাঁ, ডালটা সুন্দরই ছিল। আমাদের সবার খাওয়া কমপ্লিট, মা সবার লাস্টে এখন খেতে বসলো। আজকে লাঞ্চের জন্য কি পনিরের কালার তো সেই হয়েছে, খিচুড়ি আমার খুবই ফেভারিট, আজকে তার মানে খাওয়া সেই আবার জুটবে। আমার তো খিচুড়ি দিলেই হয়ে গেল, তারপরে আবার পনির, দুটোই ফেভারিট জিনিস আমার, শুধু খিচুড়ি দিলেও আমি খুব মানে তৃপ্তি করে খেয়ে নিই, খিচুড়ি পনির দুটোই আমার আছে খুব ফেভারিট।
দুপুরের লাঞ্চ কমপ্লিট, অনেক খাওয়া হয়ে গেছে, যেহেতু খিচুড়ি আমার খুব ফেভারিট, ব্যাপার। কিন্তু কিসের গন্ধ একটা পাওয়া যাচ্ছে না এই দেখতে তো, রান্না করে কি যেন একটা গন্ধ পাওয়া যাচ্ছে, দেখতে তো আতি দেখ তাড়াতাড়ি। এ হে, কড়াইটা তো অন করা ছিল, ওভেনটা কড়াইটা লাল হয়ে গেছে। হ্যাঁ লাল হয়ে গেছে। সন্ধে 7টা বেজে গেছে, অনলাইন ক্লাস করানো ছিল, অনলাইন ক্লাস কমপ্লিট হলো। তো এই অনলাইন ক্লাস করিয়ে করিয়ে উঠলাম। অনলাইন ক্লাস করানো একটাই ঝামেলা, অনলাইন ক্লাসের ফেসিলিটি যেমন আছে, এই করোনা সিচুয়েশনে তবে একটা ঝামেলাও আছে, যেটা খুব বড় ঝামেলা, সেটা হচ্ছে নেটওয়ার্ক সব স্টুডেন্টদের ইকুয়াল থাকে না, কারো নেটওয়ার্ক কখনো কেটে যাচ্ছে, কারো গলার আওয়াজ শোনা যাচ্ছে না, এটাই একটা বড় প্রবলেম হয় অনলাইন ক্লাস করানোতে। তো এইগুলো এবার উঠি, নিচে গিয়ে দেখি, টিফিন টিফিন করতে হবে। তো এই নিচে আসলাম, নিচে এখন টিভি দেখা চলছে, আর ভাই বাইরে গেছিল, তো দেখছি নিচে এসে অক্ষয় তৃতীয়া স্পেশাল মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, দেখি মিষ্টির প্যাকেটে কি কি মিষ্টি আছে। প্যাকেটটা তো পড়ছে, ও বাবা মিষ্টির রস তো বাইরে চলে এসছে, প্যাকেটটা হালকা হালকা করছে কেন, প্যাকেটটা হালকা হালকা করছে, কি ব্যাপার, এই খেয়েছে। নিমকি আছে, দুটো রসগোল্লা, এই যে বাবাও চলে এসছে, খাওয়া যাক। তো কি অক্ষয়,